Oh my God, where is my stuff? Oh, that's my stuff. Hello guys, আমি সুমন মুনসুম, আমি আপনাদের হোস্ট আজকে। আজকে আমি কয়েকটা ফানি কথা বলবো। আমেরিকায় অনেকগুলো ডে হলিডে আছে, তার মধ্যে বেশ কয়েকটি খুব ফানি। এর মধ্যে হ্যালোইন ডে অন্যতম। হ্যালোইন ডে হচ্ছে এমন একটা ডে অক্টোবরের শেষের দিকে ওরা এটা পালন করে। তো এদিনে পামকিন বা মিষ্টি কুমড়া ওরা কেটে মানুষের মতো আকৃতি তৈরি করে দরজার সামনে রেখে দেয়, আর ওই দিন এক ধরনের ভূতের মতো সাজে ওরা বাসা বাড়িতে। মাকড়সা বা এক ধরনের ভূতুড়ে পরিবেশ, কালো বা ভাল্ব জ্বালিয়ে ওরা এটাকে পালন করে। এদিনে ওরা অনেক আনন্দ উৎসব করে। এটা খুব একটা মজার জিনিস, সবাই এক ধরনের কাস্টিউম বা এখানে এক ধরনের অর্থাৎ ভূতের মতো সাজে ওরা। তারপরে নভেম্বরের শেষের দিকে এক ধরনের ওদের ডে আছে, সেটি হচ্ছে থ্যাংকস গিভিং ডে। ছোটো একটু ব্যাকগ্রাউন্ড বলি, এদিনে প্রেয়িং ডে বলে বা একজন আরেকজনকে থ্যাংকস দেয়, প্যারেড আছে এক ধরনের। তো আমার পয়েন্ট হচ্ছে এটা, এদিনে ওরা সব স্টোরে এক ধরনের মূল্য ছাড় আর সেল দেয়। ওরা একটা জিনিসের দাম যদি $10 হয়, তাহলে সেখানে সেটা $8 কাট করে $8 করে দেয়। এ কারণে একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা স্টোরে ওরা ডোর ওপেন করে। তো সেটার জন্যে যে অবস্থা, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এতটা ক্রাউডেড হয় এবং এত লোক সেখানে গিয়ে জড়ো হয়। তো আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আর কখনোই জীবনে ওখানে যাব না। আমি কয়েকটি ছবি দেখাচ্ছি, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এরকম ক্রাউডেড সব সময় হয়। সারা রাত্র শীতের মধ্যে তারা লাইনে দাঁড়িয়ে থাকবে, কখন ডোর ওপেন হবে, কখন তার প্রয়োজনীয় জিনিসটা সে কিনতে পারবে। সবাই আবাল বৃদ্ধ ভুনিতা সবাই সেখানে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ছবি এখানে। তো এই ছবিগুলো না, এর কয়েকটি অংশ। এনিওয়ে, ওরা এ দিনটাকে খুব সুন্দরভাবে উদযাপন করে। এদিনে টার্কি, এক ধরনের খাবার আছে টার্কি, মুরগির মতো এক ধরনের জিনিস, সেটা ওরা দুপুরবেলা আর বারবিকিউ করে, সবাই এগুলো খায়। তো এটি খুব ভালো লাগে ওদের। আর এই ক্রাউডেডটা যদি চোখে না দেখা যায় তাহলে এনজয় করা যায় না। সব জিনিসের মূল্য ছাড় সেখানে সবাই হ্রাস করে। তারপর ওরা সেখানে গিয়ে এমন ক্রাউডেড হয়, সারারাত্র বাইরে গিয়ে কেউ গিটার নিয়ে কেউ বাদ্য বাজনা বাজিয়ে সারারাত্র কাটায়। তবে আরেকটি ব্যাপার না বললেই না, ওরা দুদিন কি একদিন আগে গিয়ে দরজার সামনে বসে থাকে, ওরা টেন্ট বা তাঁবু নিয়ে সেখানে বসে থাকে, গিটার বা পানীয় বা ওই খাবার জাতীয় সেগুলো নিয়ে সেখানে গান পরিবেশন করে, এক ধরনের এনজয়মেন্ট অ্যাকচুয়ালি ফর দেম অনলি। এনিওয়ে, এগুলো ও কাজগুলো ওরা এই কাজটা করে। তারপরে আরেকটি কথা হচ্ছে, এরপর আসে খ্রিস্টমাস ডে। আপনারা জানেন আমেরিকায় সবচেয়ে আমরা বড়দিন বলি, সে খ্রিস্টমাস ডেতে একজন আরেকজনকে গিফট দেবে, দ্যাটস নর্মাল। তো এটা ওরা খুব জাঁকজমকভাবে পালন করে। ওরা বাড়ির ফার্নিচার পর্যন্ত চেঞ্জ করে, সম্পূর্ণ ফার্নিচার ফেলে দিয়ে নতুন ফার্নিচার তারা নিয়ে আসে। সিলিং ফ্যান চেঞ্জ করে, অনেকে এসি চেঞ্জ করে, অনেকে ঘর পেইন্ট করে, এই কাজগুলো ওরা করে। তো আরেকটি ব্যাপার হচ্ছে, এরপরে আসে নিউ ইয়ার্স ডে। প্রত্যেকটা সিটিতে প্রায় অনেক লাখ টাকা, অনেক জায়গায় কোটি টাকার আতশবাজি ফাটায়। এটা খুব সুন্দরভাবে ওরা নিউ ইয়ার্স ডে পালন করে। তারপরের দিন অবশ্য ডে অফ, তারপরে সেদিন ওরা আনন্দ ফুর্তি করে বাসায় বসে, কেউ বারবিকিউ করে, কেউ বিভিন্ন ধরনের খাবার তৈরি করে, এই কাজগুলো ওরা করে। তারপর
জানুয়ারিতে আরো এক দুটি ডে আছে, আর ফেব্রুয়ারিতে মার্টিন লুথার কিং ডে আর জর্জ ওয়াশিংটন ডে, মেতে আছে মেমোরিয়াল ডে, আর জুলাই আছে ইন্ডিপেন্ডেন্ট ডে। আমেরিকা এদিনে ব্রিটিশদের কাছ থেকে আমেরিকা ইন্ডিপেন্ডেন্সি লাভ করেছিল, তো এদিনে ওরা খুব করে আনন্দ ফুর্তি করে, আতশবাজি ফাটায়, সেম থিং। সো এই দিনটি ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তারপর আসে লেবার ডে। আমরা জানি যে লেবারদের যথাযথ মর্যাদা দেবার জন্য এই দিনটি ওরা পালন করে। তারপর আসে কলম্বাস ডে। আমরা জানি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, তো তার সম্মানে এই দিনটি এরা পালন করে। তো বলা বাহুল্য বর্তমানে যে বাহামা আছে সেখানে কলম্বাস প্রথম এসেছিল, এবং সে ভাবছিল যে ভারতের কোথাও সে অবস্থান করতেছে ও সময়, তো সে কারণে সে ওটি নাম দিয়েছিল ইন্ডিয়ান। এ কারণে আমেরিকানদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়, আসলে তো ওরা ইন্ডিয়ান না, ওটাকে বলে কারণ তার সম্মানার্থে। যাই হোক দর্শকবৃন্দ, এ হচ্ছে আমেরিকার বড় কালচারের ছোট একটা অংশ। আমি অনেক কিছু জানি না, অনেক কিছু বলতে পারিনি, তো এই তো ছোট একটু ধারণা দিলাম। তবে আজকের পয়েন্টটা হচ্ছে এটা, ওই থ্যাংকস গিভিং ডে, মানুষ 12টা ওপেন করবে, সে 12টায় কেনার জন্যে দুদিন আগে থেকে যে অপেক্ষা করে সেটা খুব ফানি ব্যাপারটা, যেটা আমরা ইতিমধ্যে কয়েকটি পিকচারের মাধ্যমে আমরা দেখেছি। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস বেলো। সবাইকে ধন্যবাদ, আবার কথা হবে কখনো কোনো ব্যাপার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।